সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি লন মোয়ার মেশিন, যেটা দিয়ে আপনারা খুব সহজে আপনাদের বাসার আঙিনা অথবা লনে যদি কোনো ঘাস থাকে সেটা খুব সহজেই মানে সুন্দরভাবে কাটতে পারবেন। এটা অন্যান্য আপনারা যেসব লন মোয়ার দেখেছেন সেগুলো থেকে একটু ভিন্ন। এটা একদমই দেশীয় পদ্ধতিতে তৈরি এবং মেশিনটি প্রচণ্ড শক্তিশালী, সুন্দর অনেক কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন। একটু দেখাই মেশিন কীভাবে কাজ করছে। সামন পেছন যে কোনো দিকে আপনারা খুব সহজেই নিতে পারবেন। মেশিনটি দেখতে পাচ্ছেন প্রচণ্ড শক্তিশালী, মানে দেশীয় পদ্ধতিতে তৈরি হলেও এটি দিয়ে একদম সুন্দরভাবে আপনারা লন বা ঘাস জাতীয় যে কোনো জিনিস কাটতে পারবেন সমানভাবে। এই আমরা যে জমিটাতে আসছি এই জমিটা একটু উঁচু নিচু, এই কারণেই মূলত একটু মানে কম বেশি হচ্ছে হয়তো, কিন্তু যদি সমতল ভূমি থাকে বা সোজা যদি কোনো মানে জমি থাকে সেক্ষেত্রে মেশিনটা একদম সুন্দরভাবে কাজ করবে। এখানে দেখতে পাচ্ছেন গতকালকে বৃষ্টি হয়েছে, সেটির কারণে এই যে এখানে কাদা পানি বা পানি জমে আছে, তারপরেও কত সুন্দরভাবে মেশিনটি আপনারা দেখছেন ঘাসগুলো কাটছে বা কাজ করছে। আচ্ছা, আপনাদেরকে মেশিনটি কীভাবে কাজ করছে এটা একটু কিছুক্ষণ দেখাই তাহলে। দেখছেন মেশিনটির ব্লেডটা কত মানে শক্তিশালী, যে এখানে কিছু ছোটোখাটো ওই যে ইয়ে মানে দেখতে পাচ্ছেন গাছের গোড়ার মতো থাকতেছে সেগুলোও কিন্তু একটু সমানভাবে কাটতে পারতেছে। এটা সামন পিছন যে কোনো দিকে আপনারা নিতে পারবেন, আর চালানো খুবই ইজি। হাতলটা ধরে আপনারা খুব সুন্দরভাবে ঠেলে এপাশ ওপাশ করে ঘাসগুলো কাটতে পারবেন। কত মানে দ্রুত কিছুক্ষণের মধ্যেই মানে জমিটাতে কত ঘাস ছিল, অনেক বড় বড় ঘাস ছিল, এই যে এরকম ঘাস ছিল এই এরকম ঘাস থেকে দেখেন কত দ্রুত এই মানে উঁচু নিচু জমিটাও সমতল করে দিল মেশিন। দেখতে পাচ্ছেন জমিটা অনেক মানে এই জায়গাটা উঁচু নিচু, তারপরেও কিন্তু মেশিনটি কোনো বাধা মানছে না, একদম সমানভাবেই কেটে যাচ্ছে। আপনারা একটু তারতম্য যদি বুঝতে পারেন, এই যে দেখেন এখান থেকে দেখাচ্ছি, এই যে এই দেখেন সমতল করে দিল একদম জমিটা। এখানে প্রচুর জঙ্গল, প্রচুর গাছগাছালি, যেটার কারণে হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু মানে একদম লন যখন আপনাদের থাকবে বা যেখানে ঘাস বড় বড় হয় আপনারা সমানভাবে কাটতে চান সেক্ষেত্রে মেশিনটি খুবই ভালো কাজ করবে। এই যে দেখেন এখানে জঙ্গলে আমরা মেশিনটি চালালাম, এখানেও দেখেন ঘাসগুলো দেখেন একদম সমান।
দেখেন কিছুক্ষণের মধ্যেই এই জায়গাটায় কত ঘাস ছিল, এই যে এরকম ঘাস ছিল এখানে দেখেন কত দ্রুত একদম সমান করে দিল। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে একটা তৈরিকৃত মেশিন যে এত সুন্দর কাজ করবে এটা আসলে আমরাও ভাবিনি। মেশিনটি অত্যন্ত শক্তিশালী এবং মানে অত্যন্ত সুন্দরভাবে কাজ করতে পারছে, আপনারা দেখতে পাচ্ছেন। মেশিনটি যেদিক দিয়ে আপনারা চালিয়ে নিয়ে যাবেন সেইখানেরই ঘাস একদম সুন্দর সমানভাবে সাইজ অনুযায়ী কাটবে। যাদের হয়তো বা বাগান রয়েছে বা বাসার সামনে লন রয়েছে তারা এরকম একটা মেশিন খুঁজছেন বা চাচ্ছেন যে কম দামের মধ্যে দেশীয় পদ্ধতিতে একটা মেশিন কীভাবে পাওয়া যায়। এই মেশিনটি একদম সম্পূর্ণ নিশ্চিন্তে আপনারা নিতে পারবেন। মেশিনটির ক্যাপাসিটি অত্যন্ত ভালো, মানে অত্যাধুনিক যেসব লন কাটার আপনারা দেখেছেন সেগুলোর তুলনায় এটাও কম না, এটাও অনেক সুন্দরভাবে কাজ করতে পারবে। তো মেশিনটির কার্যকলাপ আপনারা দেখতে পেলেন এতক্ষণ যে কীভাবে উঁচু নিচু জমিতেও এটাই মানে একদম সমানভাবে কাজ করতে পারছিল। মেশিনটির স্ট্রাকচারটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হাতল রয়েছে, হাতলটা ধরে আপনারা খুব মানে সমান জমি হোক বা উঁচু নিচু জমি হোক সেখানে খুব সুন্দরভাবে চালাতে পারবেন। এই মেশিনটির নিচে ব্লেড রয়েছে, এই ব্লেডটা প্রচণ্ড ধারালো এবং শক্তিশালী। ব্লেডের মানে আপনারা যে মেশিনটি নিলে এই মেশিনের যে কোনো যন্ত্রাংশ বা খুঁটিনাটি ব্লেড ফ্লেড কোনো কিছু যদি লাগে সেটাও আমাদের কাছে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। মেশিনটি ব্লেডটা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে একদম হাইড্রোলিক। তো মেশিনটি যদি আপনারা অর্ডার করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদেরকে আপনারা কল করে মেশিনটি অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনারা মেশিনটি নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই, মেশিনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কল করবেন বা আমাদেরকে মেসেজ ফেসবুকে বা আমাদের কল করে আমাদের যে সেলার আছে তাদের সাথে কথা বলে মেশিনটি আপনারা নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।